আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় দৈনিক প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের মহামানব প্রধানমন্ত্রী শেখ ডক্টর মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী কুয়েতের মহামান্ন আমি শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা এর নিকট সকল মন্ত্রীদের পক্ষ থেকে মন্ত্রী পরিষদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এ ব্যাপারে আরো বলা হয়েছে যে খুব শীঘ্রই নতুন করে মন্ত্রী পরিষদ গঠিত হবে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের নিয়ে প্রথম অধিবেশন শুরু হবে সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ সেদিনই কুয়েতের মহান সংসদের মাননীয় স্পিকার নির্বাচিত হবে মাননীয় স্পিকার হিসেবে প্রথমেই প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্বের সাবেক স্পিকার আহমেদ আল সাদুন এবং তার সাথে রয়েছেন একমাত্র নারী সংসদ সদস্যা জিনান আল বুশেরি এ পর্যন্ত স্পিকার পদে থাকার জন্য দুটি নাম এসেছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর কুয়েতি নাগরিকদের পাসপোর্ট যাচাই বাছাই প্রকল্পে জাতীয় তদন্তে সুপ্রিম কমিটি তিরিশ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিল করেছে তাদের পাসপোর্টগুলো বাতিল বলে গণ্য হয়েছে জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত একটি রিপোর্ট একটি স্থানীয় আরবেদনীকে প্রবাসীদের পরিসংখ্যানে উল্লেখ করে বলা হয়েছে যে পূর্বের গত কয়েক বছরের তুলনায় দুই সালে আকামা আইন ও শ্রম আইনের লঙ্ঘন হ্রাস পেয়েছে এ সম্পর্কে আরও বলা হয়েছে যে বর্তমানে কুয়েতে বসবাসরত প্রায় উনত্রিশ লাখ প্রবাসী রয়েছে যারা বৈধ প্রক্রিয়ায় বসবাস করছে অবৈধ প্রবাসী সম্পর্কে আরও বলা হয়েছে যে দুই সালে সর্বাধিক আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘন করেছে বিশ নম্বর ভিসাধারীরা এর সংখ্যা রয়েছে প্রায় ষাট হাজারেরও অধিক আর আহলি ভিসাধারীদের সংখ্যা হয়েছে জন হাজার যারা অবৈধ হয়ে গিয়েছে দুই হাজার তেইশ সালে এছাড়া অবৈধদের তালিকায় রয়েছে ভিজিট ভিসাধারীরা যারা কুয়েতে এসে আর পুনরায় কুয়েত ত্যাগ করেনি এবং এই তালিকায় আরো রয়েছে সতেরো নম্বর ভিসা বাইশ নাম্বার ভিসা তেইশ নাম্বার ভিসা এবং উনিশ নাম্বার ভিসা উল্লেখ থাকে যে কুয়েতে সতেরো জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে এ সময়ে অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং জরিমানা ছাড়া কুয়েত ত্যাগ করে পুনরায় কুয়েতে ফেরার সুযোগ পাবে গত কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যাদের পাসপোর্ট নেই তাদের সম্পর্কে শুধুমাত্র শোনা কথায় আপনারা কান দিচ্ছেন দোয়ারে আজিম যেতে হবে যাওয়া যেতে যেতে হবে স্ট্যাম্পিং করতে হবে কি কি করতে হবে আপনারা কিছুই বুঝতে পারছেন না সবচেয়েতে উত্তম হলো প্রথমে দূতাবাসে গিয়ে সেখানকার নির্দেশনাবলী অনুযায়ী আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যেখানে যেখানে যেতে হবে সেখানেই যান তবে নিয়ম হল যাদের পাসপোর্ট নেই তারা দূতাবাস থেকে সাদা পাসপোর্ট বানিয়ে তারপর দুয়ারে আজম গিয়ে সেখান থেকে একটি টোকে নিয়ে তারপর যাওয়া যেতে গিয়ে সাদা পাসপোর্টটিকে স্ট্যাম্পিং করে অতপর টিকিট কেটে যার যার নিজ দেশে চলে যেতে পারবেন ব্যাপারগুলো শুনতে সহজ মনে হলেও এগুলো অনেক সময় সাপেক্ষ এখনই এগুলোর প্রসেসিং শুরু করতে না পারলে সময় মতো এগুলো সম্পন্ন হতে কষ্টকর হতে পারে অথবা অসম্ভব হতে পারে তাই যারা এখনও দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন শুধু কমেন্ট করে যাচ্ছেন আপনাদের জন্য সবচেয়ে উত্তম হল দূতাবাসে গিয়ে যোগাযোগ করা আশা করছি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি সাত এপ্রিল রবিবার দুই হাজার চব্বিশ আঠাশতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বাজে এবং আজান দিবে চারটা বেজে নয় মিনিট ইফতারের সময় হল সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিট সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ